মিশিগানে জমজমাট আয়োজনে অনুষ্ঠিত হলো ওপেন ব্যাডমিন্টন 2024। রবিবার ওয়ারেন শহরের একটি অ্যাথলেটিক্স ক্লাবে দিনভর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। রয়্যাল অ্যালবাট্রস ক্লাব আয়োজিত টুর্নামেন্টে বিভিন্ন সিটির বাংলাদেশি আমেরিকার নারী ও পুরুষ খেলোয়াড়রা অংশ নেন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে সুমায়া অ্যাঞ্জেলা জুটিকে হারিয়ে চ্যাম্পিয়নশিপ জিতে নেন বুশরা মাইশা জুটি। এছাড়া একই টুর্নামেন্টে পুরুষ ডাবলস প্রিমিয়ার ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছেন হাসান আরিফ জুটি। এছাড়া ফার্স্ট ডিভিশনে সাব্বির সাইমন এবং সেকেন্ড ডিভিশনে সাইফুল হেলাল জুটি চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতে নেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।